প্রিয় দর্শক আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের ভীষণ মজার পরোটা যেটা তৈরি করা খুবই সহজ আর আসলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার বিশ্বাস আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এতে করে কি হবে আমি যখন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন পরোটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আমি আজকে আটা দিয়ে পরোটা তৈরি করে দেখাবো আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন আমি রেগুলার যে বাসায় ইউজ করা কাপ সে কাপ দিয়ে কিন্তু মেপে নিয়েছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ তবে হাত দিয়ে সমান করে নেবেন উঁচু করে দেবেন না লবণ বেশি হবে দিয়ে দিলাম তেল তিন টেবিল চামচের মতো এখন চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিতে হবে তরল দুধ এটা কিন্তু জাল করে ঠান্ডা করে নিয়েছে আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারেন তবে দুধ দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে এখন হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছে বেশ কিছুক্ষণ মাখানোর পর দেখবেন এরকম আঠালো হয়ে যাবে যখন এরকম আঠালো হয়ে যাবে সেই পর্যায়ে আবারও কিছুটা সয়াবিন তেল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো দিয়ে এখন এটাকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এতে করে কিন্তু ডোটা বেশ সফট হয়ে আসবে ঠিক এরকম যে আপনি যখন হাত দিয়ে চাপ দেবেন দেখবেন ফুলে উঠবে এরপর এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে নিয়েছি গুঁড়া দুধ আর সে সঙ্গে লাগবে চিনির গুঁড়া আমি চিনি ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়া করে নিয়েছি আর সে সঙ্গে লাগবে ঘি আধা ঘন্টা পর আমি এখন পরোটা তৈরি করব। আধা ঘন্টা পর ডোটা হবে ঠিক এরকম দেখতে পাচ্ছেন অনেকটা রাবারের মতো এরপর আবারও কিছুক্ষণ একটু মেখে নিচ্ছে মাখা হয়ে গেলে আমি এটাকে পাঁচ ভাগে ভাগ করে নেছে অর্থাৎ পাঁচটি লেচি কেটে নিচ্ছে এরপর হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে তৈরি করতে হবে সবগুলো এভাবে গোল করে তৈরি করার পর আপনারা চাইলে পাঁচ সাত মিনিট রেস্টে রেখে দিতে পারেন তারপর রুটি বেলে নিতে পারেন এতে করে কিন্তু রুটি খুব সহজেই বড় হয় এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি তাকে এটা ওপর থেকে ড্রাই না হয় তারপর সামান্য আটা ছিটিয়ে দিয়ে এটা বড় করে রুটি বেলে নিতে হবে তোমার বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন অ্যাড করে দিচ্ছি ঘি আমি ঘি দিয়ে তৈরি করবো আপনারা চাইলে তেল অথবা বাটার দিয়েও তৈরি করতে পারেন তবে ঘি দিয়ে তৈরি করলে টেস্টটা বেশি ভালো আসে আবার যদি বাটার দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে টেস্টটা কিন্তু আলাদা হবে বা তেল দিয়ে তৈরি করলে টেস্টটা আলাদা হয় দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ এভাবে সমান করে ছড়িয়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া চিনির গুঁড়া দিলে কি হয় যে রুটিটা পরোটা যখন বেলবো তখন কিন্তু সেটা বের হয়ে আসবে না আর এটার বদলে চিনিও দেওয়া যায় তবে সেক্ষেত্রে যখন চিনি দেওয়ার পর আপনারা বেলবেন চিনিটা পরোটা বেলার সময় বেরিয়ে আসে তাই চেষ্টা করবেন চিনিটা গুড়া করে নিয়ে তারপর অ্যাড করতে এতে করে কিন্তু বেশি ভালো হয় উপরে সামান্য আটা ছিটিয়ে দিয়ে এখন পরোটা বেলে নিচ্ছে আসলে তৈরি করাটা কিন্তু সহজ আর খেতেও কিন্তু খুবই মজার আশা ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখবেন বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে বেলে নিতে হবে একদম পাতলাও না আবার একদম মোটাও না পরোটা ভাজার জন্য চুলে তাওয়া বসেছে হাই হিটে এটা খুব ভালোভাবে গরম করে নিয়েছে তারপর কিন্তু আমি পরোটা দিলাম যখন নিচের অংশ হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে আর তাওয়াটা যদি খুব ভালোভাবে গরম না হয় সেক্ষেত্রে যদি আগেই পরোটা দিয়ে দেন সেক্ষেত্রে পরোটা কিন্তু শক্ত হবে সফট হবে না সেটা অবশ্যই মাথায় রাখবেন দিয়ে দিলাম এক চা চামচ ঘি দিয়ে এখন এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে চুলা রাস কিন্তু হাই থাকবে তাওয়া যদি পাতলা হয় সেক্ষেত্রে চুলা রাস হাই রাখলে পুড়ে যাবে মিডিয়াম থেকে হাই হিটে রেখে ভেজে নিতে হবে আসলে চুলার হিট হাই হিটে রাখবেন নাকি মিডিয়াম হিটে রাখবেন সেটা নির্ভর করছে আপনার তাওয়া কতটা মোটা বা পাতলা সেটার ওপর নির্ভর করে কিন্তু ভেজে নিতে হবে যখন নিচের অংশ হয়ে যাবে তখন আবার উল্টেই দিতে হবে আমার এটা নিচে হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ ব্রাউনিশ কালার হয়েছে এখন আমি আবারও উল্টে দিলাম আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ঘি দিলাম দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরে ভেজে নিতে হবে তো এই ছিল আমার আজকের রেসিপি আসলে পরোটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এটা খেতেও খুবই ভালো লাগে তো আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এরকমই সব মজার মজার ভিডিও পেতে আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে বিদায় নিচ্ছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন খুদা হাফেজ